ইন্দমদুলিল্লাহ যথেষ্ট এই পর্যায়ে আলোচনা করবো আহ দানশীলতা সম্পর্কে একটা ওয়াকিয়া পেশ করব সেই ওয়াকিয়া বা ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো যে হজরত হাসান রাজুল্লাহ আনু হাসান আলী রাজুল্লাহ আনু রসুল্লা ইসলামের নাতি পৌঁত্র হতেমার্জুল টুকরা এবং তার হজরত হুসাইনজুল্লাহনু হজর আবদুল আব্বাস আবদুল্লাহ জাফরজুল্লাহনু হজর উদ্দিসে বের হয়েছিলেন এই সম্পর্কেটা ওয়াকিয়া এবং পরবর্তী ঘটনা কি হয়েছিল শুনুন তাহলে হলে শুরু করা যাক ইনশাআল্লাহ একবার হজরত হাসান রজ্লাহনু হজরত হুসাইন রজুল্লাহনু এবং আবদুল্লাহ জাফর রজর আনু একত্রে হজর উদ্দেশ্যে রওনা হলেন পথের মধ্যে সমস্ত সামানপত্র হারিয়ে যাওয়ায় তারা অত্যন্ত বিপদের সম্মুখীন হন এবং ক্ষুদা পিপাসায় কাতর হয়ে পড়েন এমন অবস্থা একটি তাঁবু দেখতে পেয়ে তারা সেদিকে অগ্রসর হন তাঁবুটি ছিল এক বৃদ্ধা মহিলার হাসান হাসানজলানু বিদ্যা মহিলাকে বললেন আমরা পিপাসা অত্যন্ত কাতর হয়ে পড়েছি আপনার নিকট পান করার মতো কোনো কিছু আছে কি বিদ্যা তার একটি বকরি এগিয়ে দিয়ে বললেন এই বকরি আমার আপনারা এর দুধ পান করে নিন তারা তিনজনে বকরি দুধ পান করে তৃপ্তি বোধ করলেন সুভানুরা অতপর হাজত হাসান হজরানু বিদ্যাকে বললেন আমরা অত্যন্ত ক্ষুধার্তও বটে আপনার নিকট কিছু খাবার আছে কি বৃদ্ধা বকরিটি তাদের হাতে তুলে দিয়ে বললেন এই বকরিটি ছাড়া আমার নিকট আর কিছুই নাই আপনারা এই বকরিটি জবাই করে আপনাদের আহারের ব্যবস্থা করুন বৃদ্ধার আকাঙ্ক্ষা মোতাবেক তারা তাই করলেন অথবর সেখান থেকে চলে আসার সময় বৃদ্ধাকে বললেন পূর্ণিমা আমরা কোরাইশ বংশের লোক হদের উদ্দেশ্যে যাচ্ছি আল্লাহবাক আমাদেরকে নিরাপদে ফিরিয়ে আনলে তখন আপনি আমাদের সঙ্গে মদিনায় যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার উপকার হবে এই বলে তারা চলে যাওয়ার পর বৃদ্ধার স্বামী ফিরে এসে সব কিছু শুনে বৃদ্ধার উপর খুবই রাগান্বিত হলো এবং বৃদ্ধাকে বৎসনা করল অর্থাৎ বকাঝকা করলো কিছুদিন পর চরম দুর্ভিক্ষ দেখা দিল বাধ্য হয়ে বৃদ্ধার পরিবারটি মদিনায় আশ্রয় গ্রহণ করল উঠ এবং জানোয়ারের গোবর বিক্রি করে রুজি রোজগার করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকলো না একদিন গোবর কুড়ানো অবস্থায় হজৎ আশ্রান্না তাকে দেখে চিনতে পারলেন তিনি বৃদ্ধাকে লক্ষ্য করে বললেন বড়িমা আপনি কি আমাকে চিনতে পারছেন আমি দুজন আমি দুজন সাথী সহজের সফরে আপনার তাবুতে মেহমান হয়েছিলাম আপনি আমাদের মেমদারি করেছিলেন বিদ্যা বললেন আমার তো বাবা কিছুই মনে পড়ছে না আর আপনাকে চিনতেও পারছি না হতো জন্য বললেন আপনি আমাকে না চিনল আপনাকে আমি ঠিকই চিনেছি এই বলে এক হাজার বকরি কিনে সাথে নগদ এক হাজার দিনার বৃদ্ধাকে দিয়ে তাকে একটা লোকের সঙ্গে ছোটো ভাই হতো হোসাইনের জন্য নিকট পাঠালেন হয়তো হোসাইনের জন্য বিদ্যাকে দেখার সাথে সাথে চিনতে পারলেন লোকটিকে জিজ্ঞাসা করলেন যে তার ভাই বৃদ্ধাকে কি পরিমাণ দান করেছেন মহিলাকে জিজ্ঞাসা করলেন কী কী পরিমাণ দান করেছেন সব শুনে তিনিও ওই একই পরিমাণ বৃদ্ধাকে দান করে লোকটির সঙ্গে সাজত্ব ভাই হজরত আবদুল্লাহ ইমান জাফর কাছে পাঠালেন হ্যাঁ লোকটির মারপত হজর হাসান হসান রাজুল্লাহ আনহুমার দানের পরিমাণ শুনে তিনি বৃদ্ধাকে দুই হাজার দিনার ও দুই হাজার বকরি দান করলেন এখন বৃদ্ধা সর্বমোট চার হাজার বকরি ও চার হাজার দিনার নিয়ে তার স্বামীর কাছে পৌঁছলেন তাকে বললেন এটা ওই দুর্বল ও কমজোর বক্রির বদলা যা মেহমানদারির কাজে লাগানো হয়েছিল সুমান রায় নবী পরিবারের প্রতি ভালোবাসা মানে মাহমুদুল হাসান লিখেছিলেন খ্রিস্ট একশো উনচল্লিশ ফাজারে মধ্যে দ্বিতীয়খণ্ড বাংলা অনুবাদ পৃষ্ঠা তিনশো ছিয়াত্তর মধ্যে এই ওয়াকিয়া বলা হয়েছে এই ছিল বাইতের দানশীলতার নমুনা পাক এরকম শিবত আমাদের মধ্য হাসিল করা তিজ্ঞান করেন আমিন আমিন ও আখির উদ্দা আলহামদুলিল্লাহ রবিন